আচ্ছা এখন আমরা আলোচনা করব বেকম্যান অ্যান্ড বেয়ার ফিলিজিয়ার রিয়াকশন বেকম্যান রিয়ারেঞ্জমেন্ট অর বেয়ার ফিলিজিয়ার রিয়ারেঞ্জমেন্ট রিয়াকশন আমরা জানি অক্সিমের দুটো স্থিরও কেমিস্ট্রি হয় একটা হলো সিন অক্সিম দেখো এখানে একটা অক্সিম নেওয়া হয়েছে অ্যারাইল অ্যালকাইল কিটোনের অক্সিম করেছি অক্সিম কি করে বানানো যায় একটা কিটোনের সঙ্গে যদি অ্যামিন দেওয়া যায় তাহলে অক্সিম তৈরি হয় এখন স্টিোকেমিস্ট্রি আছে এখানে আমরা একটা চুজ করেছি একটা আইসোমার চুজ করেছি সেটা হচ্ছে অ্যান্টিমিথাইল গ্রুপ যেখানে কিনা গ্রুপ আর মিথাইল গ্রুপটা অ্যান্টি পজিশনে রয়েছে তেমনি এটা এয়ার অ্যান্ড ওয়েজটা সিন পজিশানে রয়েছে এর আর একটা আইসোমআর কী করে নেব এই ওয়েজ গ্রুপটা এখানে আনবো সেটা আমি দেখাইনি আমি শুধু এই আইসোমারটার উপরেই বেকম্যান রিয়ারেঞ্জমেন্ট করবো বেকম্যান রিয়ারেঞ্জমেন্ট করা যায় কনসেনট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে পিপিএ দিয়ে পলিফসফরিক অ্যাসিড দিয়ে পিসিএল ফাইভ দিয়ে আরও অনেক রিয়েজেন্ট আছে সেটা দিয়ে করা যায় আমরা এখানে অ্যাসিডের রিঅ্যারেঞ্জমেন্টটা দেখব তো প্রথমে যেটা হবে ন্যাচারালি বুঝতেই পারছো এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে এটা ডোনেট করবে ডোনেট করে এখান থেকে এই ইন্টারমিডিয়েটটা তৈরি করবে দেখো দিস ইজ এ ভেরি গুড লিভিং গ্রুপ মানে এটা ভেরি গুড লিভিং গ্রুপ অক্সিনের তিনখানা হাত আছে ন্যাচারালি এটা সহজেই এই মলিকুল থেকে চলে যেতে পারে ওটা লিপ করে যেতে পারে তাই হয়েছে এখানে মিথাইল গ্রুপটা দেখো এয়ার গ্রুপটা কখনো যেহেতু এই দিকটা আর এই দিকটা সেম পজিশনের রয়েছে অ্যারোমে অ্যারোমেটিক ময়টিটা কখনো মাইগ্রেট করবে না মিথ এ নাইট্রোজেনের মাথায় এই স্পেসটা ফাঁকা আছে ন্যাচারালি মিথাইল গ্রুপটা এইখানে মাইগ্রেট করবে যদি অন্য আয়সমান নেওয়া যেত তাহলে এআর গ্রুপটা সেখানে মাইগ্রেট করত। তো যাই হোক এখানে মিথাইল মাইগ্রেশন হচ্ছে মিথাইল মাইগ্রেশান হয়ে যে একটা কার ক্যাটায়ান জেনারেট করছে এই কার্প ক্যাটায়ন জল জল এসে আবার এই কার্প ক্যাটায়নকে অ্যাটাক করছে করে আলটিমেটলি এটা টটোমারাইজ করে তৈরি হয়ে যাবে একটা সেকেন্ডারি অ্যামাইড যেখানে কি না মিথাইল নাইট্রোজেনের মাথায় রয়েছে এন মিথাইল অ্যাসিড ডেরিভেটিভ তো এইটা হলো তোমার বেকম্যান রি অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড মলিকুলটা ইন্ট্রামলিকুলার এই রিয়ার্জমেন্টটা কি ইন্ট্রামলিকুলার না ইন্টারমলিকুলার তার একটা এভিডেন্স সেখানে দেওয়া হয়েছে যেখানে কি না বলা হলো যে কার্বনের একটা হাতে যদি একটা অ্যাসেমেট্রিক কার্বনওয়ালা একটা কিটোনের অক্সিম তৈরি করি সেই অ্যাসেমেট্রিক কার্বনটা যদি মাইগ্রেট করে তাহলে তার রিটেনশান হচ্ছে না ইনভারশান হচ্ছে বা রিসিমাইজেশান হচ্ছে এখানে দেখা গেছে এটা যদি আর নেওয়া যায় রিয়াকশানটা হয়ে যাওয়ার পরেও এটা আরই থাকছে অর্থাৎ এখানে কিন্তু কোনোভাবে এই অংশটা মলিকুল থেকে অ্যাজ এ কার্ব ক্যাটায়ান হিসাবে ডিপার্ট করে যাচ্ছে না যদি যেত তাহলে আমরা রেসেমিক কম্পাউন্ড পেতাম তা হচ্ছে না তো এটা মাইগ্রেট করছে না সো দ্যার ইজ রিটেনশন ইন কনফিগারেশন অফ অ্যাসেমেট্রিক কার্বন আইটম সেহেতু এই রিয়ার্জমেন্টটা কমপ্লিটলি ইন্ট্রামলিকুলার পেকম্যান রিয়ার্জমেন্ট আমরা এইভাবে এটা প্রমাণ করা যায় এরপরে আসবো হচ্ছে বেয়ার ভিলিজার অক্সিডেশন বেয়ার ভিলিজার অক্সিডেশনে কি আছে একটা কিটোন নেব কিটোনের মধ্যে যদি একটা পার অ্যাসিটিক অ্যাসিড ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড পার বিঞ্জয়িক অ্যাসিড অর্থাৎ পার অ্যাসিড যদি নেওয়া যায় তাহলে সেটা রিয়ারেঞ্জ করে একটা এস্টার ফরমেশন হয় দজ দ্য আলটিমেট কনভার্সন এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেই রি আমি এখানে দেখাচ্ছি কীভাবে এটা হচ্ছে এটা হচ্ছে একটা পার অ্যাসিডের একটা এক্সাম্পল অরগ্যানিক অ্যাসিড এখানে দুটো দুটো লোন পেয়ার আছে এই টার্মিনাল অক্সিজেনের যে লোন পেয়ারটা রয়েছে সেটা এই কার্বনিল গ্রুপে এসে কার্বনে এসে অ্যাটাক করছে ন্যাচারালি এটা অ্যাটাক করছে না তার কারণ হচ্ছে কি এই লোন পেয়ারটা এখানে রেজারেন্সে পার্টিসিপেট করে অক্সিজেনের উপরে ততটা অ্যাভেলেবেল নয় ফলে এই অক্সিজেনের যে লোন পেয়ারটা রয়েছে টার্মিনাল অক্সিজেনের সেই লোন পেয়ারটা এই কার্বন কার্বন অ্যাটাক করছে এখানে অনেকে একটা এভাবে বলতে পারো তোমরা যে এই দুটো যে লোন পেয়ার আছে এরা প্রথমে অ্যাসিডিফিকেশান মানে এইচ প্লাস নাইনটা নিলো তারপরে এই অ্যাটাকটা হলো এটা স্পেশাইল অ্যাটাক এটা করা দেখানো যায় এটা তো এখানে হয়ে যাওয়ার পরে এটা পাওয়া যাচ্ছে অ্যাজ এ ইন্টারমিডিয়েট এটা ইন্টারমিডিয়েট পাওয়া যাচ্ছে এবার হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট স্টেপ এখানে দেখানো যায় যে কার্বন থেকে অক্সিজেনে এই অ্যালকিল গ্রুপটা খুলে এসে মাইগ্রেট করছে কার্বন থেকে অক্সিজেনে সাইমাল্টেনিয়াসলি ইট ইস এ ভেরি গুড লিভিং গ্রুপ এসাইল গ্রুপ ভেরি গুড গুড লিভিং গ্রুপ সুতরাং এটা ডিপার্ট করে যাচ্ছে লিপ করে যাচ্ছে এখান থেকে ফলে এই হোল প্রসেসটা ইট ইস এ প্রসেস অথবা শ্রিনোকোনিয়াস প্রসেস একই সঙ্গে ঘটছে জিনিসটা তাই এটা ঘটে যাওয়ার আমরা এ পাচ্ছি সিমিলারলি এখানে যদি আর গ্রুপটা যদি কাইরাল হয় ব্যাসেমেট্রিক কার্বন হয় এখানে যদি কাইরাল হয় তাহলে আমরা কিন্তু দ্যাট ইজ পাওয়া যাবে আমি রেফারেন্স হিসাবে এখানে বলেছি পিটার সেক্সের বইটা পড়তে হবে এখানে আরও অনেক এভিডেন্স আছে অক্সিজেন আইসোটোপ ও এইটিন লেভেলিং এক্সপেরিমেন্ট এখানে করা যায় সেটা তোমাদের পিটার সেক্সের বইটা দেখে নিয়ে এটা একটু দেখতে হবে কিভাবে এটা করতে হয় আমার মনে হয় ওটা পড়লেই বোঝা যাবে মেকানিজমটা যদি দেখা যায় তাহলে আমার মনে হয় ওটা অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবো থ্যাংক ইউ